সকালে আবার চলে এসেছি। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার সকালে সব কাজ হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমি যাব রান্নাঘরে, দেখি একটা নতুন আইটেম করার কথা আছে। জানি না তোমরা হয়তো এটা পারো, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু দেখে আমি কি নতুন আইটেমটা করি। এখন চলে এসেছি রান্নাঘরের দিকে, দেখি রান্নাঘরে কি রান্না করা যায়। আমি আজকে করব বাঁধাকপির পাতুরি। তার জন্য লাগবে আমাকে বাঁধাকপি, এদিকে লাগবে আমাকে কাঁচামরিচ, অল্প আস্তে একটু দিয়ে দেবো। টমেটো লাগবে, মেখে দিব বাঁধাকপির সাথে। আর লাগবে সর্ষা বাটা আর কাঁচামরিচ, পেস্ট করে নেব মিক্সিতে। আর লাগছে লবণ, চিনি, হলুদ গুঁড়ো, আর সম্পাটাতে দিব কালো জিরে। এগুলো দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ সময় লবণ মাখিয়ে রাখবো। এখন আমি মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিব। সর্ষে দিলাম, দিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, সর্ষা দিলাম, টমেটো বলেছিলাম যদিও অল্প টমেটো এখানে দিয়েছি, তাহলে জিনিসটা একটু সুন্দর মিহি হবে। এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম, আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো, আর বাকি এখন জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে যা যা লাগবে। এখন আমি বাঁধাকপিতে এক এক করে দিয়ে দেব টমেটো, কাটা টমেটো দিয়ে দেব, সর্ষা আমি ছেঁকে নিয়েছি আর দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লবণ কম বেশি পরিমাণে লবণ, তাজ মুখে লবণ দিয়ে আমি মেখে নিব, ভালো করে মেখে নিব। কাঁচামরিচগুলোকেও আমি একবারে মেখে নিব। এখন আমার মাখা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব, একটু বেশি তেল লাগে। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেব কালো জিরা, তেলটা গরম হয়ে এলে তেল গরম হয়ে এসেছে, এখন আমি এগুলো ছেড়ে দিই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 15 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলব, সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমার বাঁধাকপির পাতুরি হয়ে গেছে,
আমি এখন নামিয়ে দেব। আমার বান্ধাকপি পাতলি হয়ে গেছে, তোমরা ভালো করে দেখে নিও আমি কীভাবে করলাম। আমি আবার চলে এসেছি, এখন আমি সন্ধ্যাবেলায় চা নিয়ে বসলাম। আমি চার সঙ্গে এই বাদাম আর চিড়া ভাজা একেবারে নিয়ে বসলাম, আর কিছু নাই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। তোমরা কিন্তু সবাই দেখে নিও ভিডিওটা, আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি কমেন্ট থাকে কোনো করে দিও। গুড নাইট, বাই বাই।